হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? কর্ণফুলী হুক ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজ আপনাদেরকে দেখাবো যে আপনি অনলাইন থেকে কিনেন আর দোকান থেকে কিনেন, যে চারটা আপনাকে দেখাবে যে পুকুরে কিংবা চাষের পুকুরে কিংবা চাষের দিঘিতে ডোবাতে আপনি এই এক হালকা করে খাবার ফেললেন আর অনেক মাছ চলে আসলো। এটা যদি আপনাকে দেখানো হয় তাহলে বুঝবেন যে ওই সার বিক্রেতা অবশ্যই ভুয়া, এবং কি তার নিজের কোনো অভিজ্ঞতাই নেই মাছ ধরার। তো আমি আজ আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ভুষির লাড্ডু চার, যেটা লিকুইড আমি লিকুইড করে একটু ফানিতে ফেললাম। দেখেন কয়েক সেকেন্ডের ভিতরে অনেক মাছ চলে আসবে, কারণ এটা হচ্ছে চাষের পুকুর, এখানে অপরন্ত মাছ আছে। আর আমি এটাই বুঝাতে চাচ্ছি যে চাষের পুকুরে আপনি চার দিয়ে অনেক মাছ আসা এটা কোনো যোগ্যতার ভিতরেই পড়ে না। আপনি আপনার চার করে নদী থেকে কিংবা বিশাল লেক থেকে যদি আপনি মাছ ধরতে পারেন কিংবা অনেকগুলো মাছ আনতে পারেন, ওইটা হচ্ছে ভাই যোগ্যতা। তো অনেকজনকে আমি দেখি ভিডিওর মধ্যে চাষের পুকুর আর আপনার চাষের দিঘি যেখানে প্রচুর মাছ আছে ওখানে কি করে, ছোট্ট একটু খাবার দিয়ে আপনার প্রচুর মাছ আসে, মাছে লাফালাফি করে। তো আমি অনেকজনকেই দেখেছি। তো আমি বলবো যারা নদীতে চার করে দেখায় যে মাছ আসে কিংবা নদীর চার করে, তাদের চারগুলো অনেক ভালো। আমি মূলত চার বিক্রেতা না, আমি চাচ্ছি যে আপনারা যেন ভালো চার নিজেরা বানায় নিতে পারেন। তো আমি এখানে কি চার দিলাম আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে আপনারা যে লিংক পেয়ে যাবেন, অবশ্যই এখান থেকে ভুষির লাড্ডু চার কীভাবে বানাতে হয় আপনারা নিজেরাই শিখে নেন। 1 কেজি চার বানাইতে আমার মনে হয় না আপনাদের 100 টাকার লাগবে, 1 কেজি চার বানাইতে 100 টাকার বেশি লাগবে না, বরং কম লাগবে। তো বন্ধুরা আর দেরি না করে অবশ্যই আমার ভুষির লাড্ডু চার ভিডিওটা একটু দেখে নেন, আমার চ্যানেলের প্রথম ভিডিও। তো এই ভিডিও আপনারা দেখলে চার বানানো একদম সহজ নিয়মে আপনি বানিয়ে ফেলতে পারবেন, আমার বিশ্বাস। আপনি আর কারো থেকে চার কিনতে আপনার হবে না ইনশাআল্লাহ। তো অবশ্যই দেখুন কয়েক সেকেন্ডে আমার এই ভুষির লাড্ডু চার, দেখুন মাছ কীরকম আসছে আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই ভুষির লাড্ডু চার মারছি কোথায় আর আশেপাশে মাছ এসে ভরে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, মাছ ধরার সম্পর্কে একজন আরেকজনকে শিখাইতে চায় না, কিছু কারণ আছে। সিনিয়র যারা মৎস্য শিকারী তারা নতুন শিকারীদেরকে শিখাইতে চায় না, তার অনেক কারণ আছে। একটা কারণ আমি আপনাদেরকে বলে দিই, আমাদের এই জায়গায় আমি অনেকজনকে শিখাইছি, যারা নতুন শিখতে এসে একজন সিনিয়র মৎস্য শিকারীকে অনেক সম্মান করে, তারপর ভাই যখন শিখে দেওয়া হয়, আমার এখানে আমি অনেকজনকে শিখাইছি মাছ ধরা কীভাবে ধরতে হয় নদী থেকে। তো যখন শিখেছি ভাই, আমি যেখানে মাছ মারতে বসতাম সেখানে এখন আর বসতে পারি না, কারণ ওদের আমার আগে ওরা যায় বসে থাকে আর ওরা মাছ মারে। তো আমি শিখাই তাহলে আমার কী লাভ হইলো ভাই, আরও লস হইলো। ওদেরকে যদি না শিখাইতাম তাহলে আমি জায়গাটা খালি পাইতাম আর সবসময় আমার বাসায় আমি মাছ আনতে পারতাম। এখন ওদের ঠেলায় আমি নিজেই বসতে পারি না আর আমার বাসায় আমি মাছ আনতে পারি না, ঠিক আছে? আবার ওদের সাথে দুই কথাও বলতে পারি না যেহেতু ওদেরকে আমি শিখেছি। তো বন্ধুরা এটাই হচ্ছে বিষয়, সবাই ভালো থাকবেন, মনের দুঃখের কথা বললাম, ধন্যবাদ। পারলে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।